মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। মিম যেখানেই যান সেখানে ভ্রমণের ছবি প্রকাশ করেন তার সোশ্যাল মিডিয়ায়। এরই ধারাবাহিকতায় মিম তার এবারে দুবাই ভ্রমণের ছবি প্রকাশ করে যাচ্ছেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি দুবাইয়ের বুর্জ খলিফা দর্শনে গেছেন। 8 জানুয়ারি সন্ধ্যায় তিনি এ ছবি প্রকাশ করেছেন। ছবি দেখে বোঝা যাচ্ছে তিনি বুর্জ আল খলিফা দেখে ভীষণ মুগ্ধ। বুর্জ আল খলিফা নান্দনিকতা দেখে আনন্দিত মিম। আমার আছে জল চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মিম সবার নজরে আসেন। এরপর 2009 সালে মিম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এর পাশাপাশি মিম ছোট পর্দায় বেশ কিছু নাটকেও নিয়মিত অভিনয় করেন। বিই নিউজ, ঢাকা।